বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ক্রোচেট লাভার্স ভিডিওতে। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা কুশি কাটার সাহায্যে ছোট্ট রাগ, মিনি রাগ বা মগ রাগ অথবা ছোট্ট এই কস্টারটি তৈরি করে নিতে পারেন, তার একটি টিউটোরিয়াল। এটা কিন্তু খুবই 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 ইজি একটি টিউটোরিয়াল, মূলত এটি বিগিনার ফ্রেন্ডলি রাগ বা কোস্টার। তো এটাতে আমি কিন্তু ছোট ছোট এরকম টার্সেলও লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। কোস্টারটা তৈরি করা যতটা ইজি, এটা কিন্তু দেখতে ঠিক ততটাই সুন্দর। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের এই ছোট্ট মগ রাগ বা কোস্টারের টিউটোরিয়াল। নিয়েছি 4mm সাইজের হুক আর ব্যবহার করছি বন্ডুল সুতো। আপনারা কিন্তু যে কোনো ধরনের সুতো দিয়েই কাজটি তৈরি করে নিতে পারবেন। তো প্রথমেই আমি আগে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো স্লিপ স্টিচ দেওয়ার পরে এখন আমি এখানে চেইন উঠিয়ে নিব। তো আমি একটু কাছে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো এখানে মোট 18 বা 18টি চেইন আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি কি করব দেখুন, একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটি আছে ঠিক সেই ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার আবারও পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে আবারও পরের যে ঘরটি আছে বা স্টিচটি আছে সেখানে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও পরের যে স্টিচটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে এখন আমি কি করব, প্রত্যেকটা স্টিচের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এরকম হচ্ছে। তো পুরোটা আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি অফলাইনে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 1 2 3 4 4টি চেইন করে নিলাম। 4টি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিলাম। 4টি চেইন সমান আমরা একটা ট্রিপল ক্রোশে ধরব। এবার পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে এখন আমি একটা ট্রিপল ক্রোশে করে নেব। একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, আবারও পরের ঘরে একটি ট্রিপল ক্রোশে করে নেব। দুটি করে নিলাম, আবারও পরের ঘরে একটি ট্রিপল ক্রোশে করে নেব। 3টি ট্রিপল ক্রোশে করে নিলাম। আর প্রথমে 4টি চেন নিয়েছিলাম, মোট 4টি হলো, আর এবার আরেকটি করছি, তাহলে মোট 5টি ট্রিপল ক্রোশে করা হয়ে যাবে। দেখুন, 4টি ট্রিপল ক্রোশে এবং প্রথমের 4টি চেন সহকারে ধরে মোট 5টি ট্রিপল ক্রোশে আমার এখানে হয়ে গিয়েছে, এরকম হলো। এবার দেখুন একটু খেয়াল করে, 1 2 3 3টি ঘর বাদ দিয়ে এই যে 4 নম্বর যে ঘরটি আছে ঠিক সেই ঘরের ভিতরে এখন আমি কি করব, পরপর মোট 5টি ট্রিপল ক্রোশে করব। এখানে খেয়াল করবেন, আমি কিন্তু 3টি ঘর বাদ দিয়ে 4 নম্বর যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে করছি, এবং এই একই ঘরের ভিতরে আমি মোট 5টি ট্রিপল ক্রোশে করব। তো একটি করে নিলাম, সেম ঘরের ভিতরে আমি আবারও করে নিচ্ছি। দুটি করে নিলাম, একই ঘরের ভিতরে আমি আরও 3টি করব পরপর। তো আরও একটি করে নিলাম, 3টি হলো। চারটি করে নিলাম, এবার আরও একটি করে নিলাম। মোট 5টি ট্রিপল ক্রোশে কিন্তু আমি একই ঘরের ভিতরে করে নিয়েছি। দেখুন, 1 2 3 4 5 5টি করে নিয়েছি। এবার একটু খেয়াল করবেন আবারও, আমি দেখুন 1 2 3 এই 3টি ঘর বাদ দিয়ে 4 নম্বর যে ঘরটি আছে এই 4 নম্বর ঘরের ভিতরে একটি ট্রিপল ক্রোশে করে নেব। করে নিলাম,
আবারও পরের ঘরে যাব এবং এখানে ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ এরপরের যে কয়েকটি স্টিচ আছে প্রত্যেকটি স্টিচের ভিতরে একটি করে ট্রিপল ক্রোশে করব। তাহলে কিন্তু মোট 5টি ট্রিপল ক্রোশেই আমার এ পাশে হয়ে যাবে। তো যাই হোক, 2টি করে নিয়েছি, এবার 3 নম্বর ট্রিপল ক্রোশেটা করে নিলাম, 4 নম্বর ট্রিপল ক্রোশেটাও করে নিচ্ছি, এবার 5 নম্বর ট্রিপল ক্রোশেটা করে নিচ্ছি। পাঁচ নম্বর ট্রিপল ক্রোশে করে নিলাম, দেখুন এরকম হলো। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই আপনাদের। তো এই পাশে 5টি ট্রিপল ক্রোশে করেছি, তারপরে 3টি ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরের ভিতরে একই ঘরে 5টি ট্রিপল ক্রোশে করেছি, তারপরে আবারও 3টি ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে প্রত্যেকটি ঘরে একটা করে ট্রিপল ক্রোশে করে মোট 5টি ট্রিপল ক্রোশে করেছি। অর্থাৎ এই পাশে 5টি এবং এই পাশে 5টি কিন্তু ট্রিপল ক্রোশে হয়ে গিয়েছে আমার। এবার চলে যাচ্ছি আমি আবারও পরের রাউন্ডে, তার জন্য 1, 2, 3 আরও একটি 4, মোট 4টি চেন নিলাম, 4টি চেন সমান একটি ট্রিপল ক্রোশে ধরব। এবার দেখুন পরের যে স্টিচটি আছে সেই স্টিচে একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, আবারও পরের স্টিচের ভিতরে একটি ট্রিপল ক্রোশে করে নেব। আবার পরের স্টিচের ভিতরে একটি ট্রিপল ক্রোশে করে নেব, অর্থাৎ আগের রাউন্ডে যে 5টি ট্রিপল ক্রোশে ছিল এখন সেই 5টি ট্রিপল ক্রোশেটের প্রত্যেকটির উপরে একটা করে ট্রিপল ক্রোশেট করে মোট 5টি ট্রিপল ক্রোশেট কিন্তু এ পাশেও করে নিলাম। তো দেখুন এই যে 4টি ট্রিপল ক্রোশেট এবং প্রথমের যে 4টি চেন, মোট 5টি ট্রিপল ক্রোশে হলো। এবার একটু খেয়াল করবেন এই 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নম্বর যে ঘরটি আছে এই যে 1, 2 এই 2টি বাদ দিয়ে 3 নম্বর যে ঘর, এ ঘরের মাথায় কি করব এখন আমি ট্রিপল ক্রোশে করে নেব পরপর মোট 5টি একই ঘরের ভিতরে কিন্তু করব। একটি করে নিলাম, 2টি ট্রিপল ক্রোশে করে নিলাম সেম ঘরের ভিতরে কিন্তু, এখন আমি বাকি 3টি ট্রিপল ক্রোশেও করে নেব, 3টি করে নিলাম, 4টি, 5টি করে নিলাম। তো এরকম হলো। এবার আমি যাচ্ছি আবারও পরের যে ট্রিপল ক্রোশেগুলো আছে প্রত্যেকটির উপরে এবার আমি একটি করে আবারও ট্রিপল ক্রোশে করব, তাহলে কিন্তু এখানেও আমার মোট 5টি ট্রিপল ক্রোশে হবে। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, যদি সম্ভব হয় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করতে একদমই ভুলবেন না। বেল বাটনে ক্লিক করার পরে অল লেখা অপশনটাতে একটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়া মাত্র কিন্তু তার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে এবং সবচেয়ে প্রথমে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। তো এ পাশেও কিন্তু আমার মোট 5টি করা হয়ে গিয়েছে। তো এরকম হয়েছে এই রাউন্ডটা করার পরে। আমরা কিন্তু একদম প্রথম রাউন্ডটা যেভাবে করেছি পরের রাউন্ডগুলো কিন্তু একইভাবে করে নিচ্ছি। সেমভাবে আবারও আমি কী করছি, 4টি চেইন করে নিচ্ছি, কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আবার কী করছি, এই যে পরের যে 4টি ট্রিপল ক্রোশে আছে প্রত্যেকটির উপরে একটি করে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। তো এই রাউন্ডটা কিন্তু আগের রাউন্ডের মতো করেই আমি কমপ্লিট করে নেব। তো আমি একটু টেনে দিয়েছি, দেখুন প্রথমে আমি 5টি ট্রিপল ক্রোশে করেছি, তারপরে আমি কী করছি 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মাথায় আমি পরপর মোট 5টি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি একই ঘরের ভিতরে। এরপর আমি এখানেও কী করলাম, এই যে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আমি একটা করে ট্রিপল ক্রোশে করা শুরু করেছি। এভাবে করে মোট 5টি ট্রিপল ক্রোশে কিন্তু আমি এ পাশেও কমপ্লিট করে নিচ্ছি। তো এই দেখুন এরকম হয়েছে এই রাউন্ডটা করার পরে। এভাবে করে এটা আমি এখন বড় করে ফেলব।
তো অফলাইনে আমি বাকিগুলো সব করে নিয়েছি একইভাবে। তো আমি তিনটি রাউন্ড, মানে প্রথমের যে তিনটি রাউন্ড ছিল সেই তিনটি রাউন্ড দেখিয়ে দিয়েছি, আর পরের চারটি রাউন্ড কিন্তু আমি অফলাইনে করে নিয়েছি। তো একটি চেইন দিয়ে নিলাম আগেই, দেখুন এরকম হয়েছে কিন্তু এই রাউন্ডগুলো সব করার পরে হয়ে গিয়েছে কোস্টার। এখন আমি কি করব, চারপাশে সিঙ্গেল ক্রোশে করে যাব। তো প্রথমে কিন্তু আমি একটা চেইন দিয়ে নিয়েছি, যে ঘরে চেইন দিয়ে নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরেই এখন আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবার পরের যে ঘরটি আছে বা স্টিচটি আছে সেই স্টিচের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও কি করব, পরের যে স্টিচটি আছে সেই স্টিচের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে আমি কি করব, এই যে এই পাশে যতগুলো আছে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে আমি সিঙ্গেল ক্রোশে করব। করে ওই যে ওই পাশের যে মাথাটা আছে বা কর্নারটা আছে সেখানে গিয়ে আবার কিভাবে করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অফলাইনে আমি কিন্তু পুরোটা করেছি। এখন দেখুন এই যে কর্নারের যে স্টিচটি আছে সেখানে আমি কি করছি, এই যে কর্নারের এখানে আমি কি করব, একই ঘরের ভিতরে মোট দুইটি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন একটি করে নিলাম, আবারও এই একই ঘরের ভিতরে আমি আরও একটি করে নিচ্ছি, দুইটি কিন্তু করে নিলাম। এবার আমি কি করব, এই যে এই স্পেসটা আছে যে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। তো এই স্পেসের ভিতরে আমি একটি করে নিলাম, দুটি এবং আরও একটি, মোট তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এটা যেহেতু আমাদের প্রথম স্পেস এই সাইডে তাই আমি এখানে তিনটি করেছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে এগুলো যে ভিতরের যে সাইডগুলো আছে এগুলোতে কিন্তু আমি দুটি করে করব। দেখুন একটি করলাম, আবারও একটি করলাম, মোট দুইটি করলাম সিঙ্গেল ক্রোশে। তো এভাবে করে এখানে আমি তিনটি করেছি, এ বাকি যে মাঝখানের ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরে দুইটি করে করব। তারপরে এই যে শেষের যে ঘরটা এখানে কিন্তু আমি তিনটি সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে দেখুন আমি এই রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটি করলাম, আবারও একটি করছি, দুটি হলো, আবারও পরের যে ঘরটি আছে এখানেও একইভাবে করব, একটি করলাম, আবারও একটি করলাম, দুটি, আবারও পরের যে ঘরটি আছে এখানেও দুটি করব, এক দুই, আবারও পরের ঘরটাতে দুটি করব, এক দুই, দুইটি করে নিলাম। এবার এই যে দেখুন এই ঘরটাতে আমি কিন্তু তিনটি করব, এক দুই তিন, এখানে কিন্তু আমি তিনটি করে নিলাম। তো এরকম হয়েছে এই রাউন্ডটা কিন্তু করার পরে। এবার কি করব, এই যে কর্নারটা যে আছে কর্নারে কাজ করব। তো এই কর্নারে এখন আমি পরপর মোট দুইটি সিঙ্গেল ক্রোশে করব একই ঘরের ভিতরে। এক দুই, দুইটি করে নিলাম, এখানে দুটি করে নেওয়ার পরে কাজটাকে এরকম একটুখানি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে পরের যে স্টিচটি আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, এক, আবারও পরের ঘরে এক। তো এরকম করে আমি একটু দেখিয়ে দিই, দেখুন এখানে কর্নারটা কিন্তু সুন্দরভাবে উঠেছে, এখানেও কর্নারটা উঠেছে, যার কারণে কিন্তু দুটি করে সিঙ্গেল ক্রোশে নিয়েছি আমি কর্নারের যে স্টিচটি আছে সেই স্টিচের ভিতরে। তো আবারও পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে আমি কি করব, এই পাশে পুরোটাই সিঙ্গেল ক্রোশে তুলব, তুলে তারপরে আমি ওই পাশের কর্নারটাতে যাব এবং সেখানেও আমি একইভাবে কিন্তু একই ঘরের ভিতরে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমি প্রায় কিন্তু এখানে দেখুন কর্নার পর্যন্ত চলে এসেছি। এখন এই যে কর্নারের যে স্টিচটি আছে এই স্টিচের ভিতরে আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, একটি করলাম, আবারও একটি করে মোট দুইটি করে নিলাম। তো এরকম হয়েছে কিন্তু। এবার এখানে আমি কি করব, পরের যে স্টিচটি আছে এখানে যেহেতু নিচের এখানে একটা স্টিচ বেশি আছে তো এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে করে নিয়ে দেখুন এই যে ঘরটাতে এখন আমি পরপর মোট তিনটি সিঙ্গেল ক্রোশে করব, এক
দুই, তিন, তিনটি করে নিলাম। তিনটি করে নেওয়ার পরে এখন আমি এই যে পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরে দুটি করে করে নেব। তো এই পাশটা যেভাবে করেছি ঠিক একইভাবে এখন আমি কি করব, ওই পাশগুলোও করব, ভিতরে সবগুলোতে দুটি করে করব এবং কর্নারের এই যে একদম যে মানে শেষেরটা আছে এটাতে এখন আমি কি করব, তিনটা করব। তো পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে এসে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই যে কর্নারের যে স্পেসটা আছে সেই স্পেসটাতে তিনটি করে নিচ্ছি, একটি করে নিলাম, দুইটি করে নিলাম, তিনটি করে নিলাম। এখন আমি কি করব, প্রথমে যে একটি চেইন করে নিয়েছিলাম ঠিক সেই চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে নিলাম। দেখুন আমার পুরো কস্টারটা বা আর রাগটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু সেম প্যাটার্ন ফলো করে বড় দেখে করে নিতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার এই ভিতরের যে প্যাটার্নটা আছে এটা বেশি হবে আর চারপাশে আপনি একইভাবে করে নিতে পারবেন। যাই হোক এখন আমি এই সুতোটাকে কেটে নেব। তো তার জন্য আরও একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। সুতো কেটে নেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে দেখতে। তো এখন আমি কি করব, এই যে চারপাশে সুন্দর করে টার্সেল লাগিয়ে নিব। তো টার্সেলটা আমরা মোটামুটি সবাই লাগিয়ে নিতে পারি, আর আমরা কয় ইঞ্চি টার্সেল রাখবো সেটা কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। তো ভিডিওটা এমনিতেই খুব ধীরে ধীরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যার ফলে বেশ বড় হয়ে গিয়েছে। তো টার্সেল লাগানোটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, টার্সেল লাগানোর পরে কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এরকম হয়েছে টার্সেল লাগানোর পরে। আজকের মতো এখানেই আমার টিউটোরিয়ালটি শেষ করছি, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও পরের কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।